নৈশকালীন কারফিউ লঙ্ঘনের দায়ে পশ্চিম থানায় আটক কলেজ পড়ুয়া তরুণী ও তার বয়ফ্রেন্ড। ছেড়ে দেওয়ার দাবিতে থানা চত্বরে তাণ্ডব তরুণী। আইজিএমএ মেডিকেল টেস্ট। রবিবার রাতে পশ্চিম থানার সামনে বিভিন্ন যানবাহনের উপর তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ। এ সময় এক রিকশা থেকে এক কলেজ পড়ুয়া যুবতী ও তার বয়ফ্রেন্ডকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে যুবতীকে মহিলা থানায় নিয়ে যাওয়ার নির্দেশকে ঘিরে থানা চত্বরে রীতিমতো চিৎকার চেঁচামেচি সমেত তাণ্ডব চালাতে থাকে হলিক্রস কলেজের বিকম পার্ট ওয়ানের ছাত্রটি। পরে মেয়েটিকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল চেক আপের জন্য। মেয়ের বাবা থানায় এসে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে একসময় বাবাকেও মারতে উদ্যত হয় অস্বাভাবিক আচরণকারিনী ওই ছাত্রী। মেয়েটি পুলিশ অফিসার, এমনকি নিজের বাবারও কোনো কথা শুনতে রাজি নয়। সে বাপরেই মানে না, কি দাদা আপনি মেয়েরে বিয়ে করতে পারতেছেন না? সদর মহকুমার পুলিশ আধিকারিক জানিয়েছেন নৈশকালীন কারফিউতে নজরদারি চালাচ্ছিলেন তারা। নাইট কারফিউ কা ইমপ্লিমেন্টেশন হতা হ্যায় 9 বজে কে বাদ জেনারেলি লোগ ঘর কে বাহার অলাউড নেই হ্যায়। ঠিক হ্যায়, ঘর মে রহনে কা গভর্নমেন্ট কা ভি অর্ডার হ্যায়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কা অর্ডার হ্যায়, উসী কো ইমপ্লিমেন্ট করনে কি কোশিশ হো রহি হ্যায়। উসমে হম লোগ চাহ রহে হ্যায় কি জো এক্সেপ্ট ফর এক্সেম্পটেড পার্সনাল ডক্টর হুয়ে, নার্স হুয়ে, প্রেস হুয়ে, इनके अलावा कोई अननेसेसरी रीजन के लिए बाहर वेंचर आउट नहीं करेंगे, क्योंकि कोविड ऐसा पैंडमिक की जब तक सब हम फॉलो नहीं करेंगे इसको नहीं भी तो यही सबके लिए मैसेज भी है और यही अभी इनको करने की कोशिश कर रहे हैं। ये कब तक चलेगा सर? जब तक अभी तो डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का ऑर्डर है जब तक चलेगा, डेफिनेटली चलेगा। हम लोग खुद रात को 12 बजे तक रह रहे हैं, ये काम कर ही रहे हैं। सर कितना टाइम से शुरू होता है ये? 9 o'clock का टाइम है, 9 o'clock शाम से यहाँ पे, और बॉर्डर एरिया में 7 o'clock। এদিকে পশ্চিম থানায় তাণ্ডব সৃষ্টিকারী কলেজ ছাত্রীটির বাড়ি রাজধানী মিলন সংঘ এলাকায় বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর।